দুটো নয়, একটি বাড়ি থেকে 22টি কিং কোবরা উদ্ধার। দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলার বাটটারা গ্রামের বাসিন্দা মিনতি রুইদাস তাকে সাপে কামড়ায় এবং তারপরেই তার বাড়ি থেকে 22টি কিং কোবরা উদ্ধার হয়েছে। এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, একই বাড়িতে 22টি কিং কোবরা উদ্ধার, কিভাবে উদ্ধার করা হলো? একদমই দেখো, এই যে বাসিন্দা তাকে সাপে কামড়েছিল, সেই সাপে কামড়া মিনতি রুইদাসকে সাপে কামড়া এরপরেই ওই এলাকারই সর্পপ্রেমী বলে এক নামে এক সমরেন্দ্র চক্রবর্তী তাকে খবর দেওয়া হয়। তিনি বাড়িতে আসেন এবং সেখানে একটি গর্ত দেখতে পান। সেই গর্ততে খোঁড়ার পরেই প্রথমে দুটি সাপ উদ্ধার হয়, এরপরেই সেই গর্ততে জল ঢাললে একে একে 22টি সাপ উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনা রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং বন দপ্তরের আধিকারিকরা এসে সেই 22টি কিং কোবরা উদ্ধার করে গেছে এবং তাদেরকে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হবে এমনটাই জানিয়েছে। তবে এই প্রথমে যে বাড়িতে যখন সাপে কাটে এরপরেই সর্পপ্রেমীকে খবর দিলে তিনি বাড়িতে এসে যখন গর্ত খোলেন তখনই এই সাপকটি উদ্ধার হয়। বেশ, অনেক ধন্যবাদ অর্পণ তোমাকে। সাপগুলোকে একটা করে অত্যন্ত সন্তর্পণে, মানে খুব সতর্কতার সঙ্গে, যাতে আহত না হয় কোনোভাবে, আমরা উদ্ধার করে জারবন্দি করি, ফুটো করা জারে রাখা হয়। আজকে বন দপ্তর থেকে এসছেন ওরা এগুলো নিয়ে যেতে। তো এই সর্প সচেতনতা প্রচার করার জন্য আজকের এতগুলো বন্য প্রাণ, এটা মূল্যবান বন্য প্রাণ, এবং এই বন্য প্রাণগুলো আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে উদ্ধার করা সম্ভব হলো।